ধন্যবাদ প্রিয় দর্শক, আমাদের সাথে থাকার জন্য। আমরা কথা বলছিলাম বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে। আমরা আগেও বলছিলাম যে নিরপেক্ষ নির্বাচন কমিশনার, এটি বাংলাদেশের জন্য অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট একটি ব্যাপার, এবং আমরা আশা করছি যে প্রত্যেকটি দলের মধ্যে যে একটি আলোচনা হবে, পর্যালোচনা হবে, মাননীয় রাষ্ট্রপতি কথা বলবেন এবং সার্চ কমিটিও অবশ্যই বিচার বিশ্লেষণ করে নিরপেক্ষ কাউকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করবেন, যাতে করে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা হতে পারে। আমি মুখ্য সাহেব আপনাকে একটা বিষয় জানছি, আমরা যা দেখতে পাচ্ছি যে বিচারপতি মানিক সাহেব, যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক ছিলেন যিনি, উনার নাম আসতেছে, ব্রিগেডিয়ার জেনারেল সাকত সাহেবের নাম আসতেছে, এবং সুজনের জেনারেল সেক্রেটারি ডক্টর বদিউর আলম মজুমদারের নাম আসতেছে। এই ব্যাপারে আপনার মন্তব্য শুনতে চাচ্ছিলাম। আমি জানি না, ধন্যবাদ আপনাকে, আমি জানি না এই ধরনের নাম কে বা কারা দিচ্ছে, এটা তো আমরা শুনতে পাচ্ছি, যদি অথেন্টিক কোনো নিউজ নেই। আমি প্রথমে বলতেছি যে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সাহেবের কথা, উনি হাইকোর্টের জাজ ছিলেন আগে, পরবর্তী আপিলের ডিভিশনের বিচারপতি হলেন। উনার কিছু রায় কিন্তু বাংলাদেশে এমন বিতর্কের জন্ম দিয়েছে, এবং উনি অ্যাকচুয়ালি যদিও বিচারপতি থাকা অবস্থায় উনি কিন্তু বিতর্কিত হয়ে গেছে, বিশেষ করে আপনার যে প্রধান বিচারপতি, বর্তমান প্রধান বিচারপতি সিনহা সাহেবের সঙ্গে, তো আপনি জানেন তারপরে আমি নিজে জানি যে উনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে কোন যুক্তরাজ্য সংশ্লিষ্ট ছিলেন, বাংলাদেশেও ছিলেন, উনি একদম একজন আপাদমস্তক দলীয় লোক, আওয়ামী লীগের এবং দলীয় লোক। এবং এই ধরনের লোককে দিলে তো আপনার রকিবউদ্দিন মার্কাজ যে নির্বাচন কমিশন, এটাও ফেল করবে মানিক সাহেবকে, ডেফিনেটলি দলীয় লোক একদম ক্লিয়ার। গ্রহণযোগ্য ব্যক্তি আমার মনে হয়, আমার এটা জাস্ট আমার পার্সোনাল অপিনিয়ন। আচ্ছা, এদের লোক হলে হয়তো, আর সবচেয়ে বড় জিনিস হলো আপনার নির্বাচন কমিশন যতই শক্তিশালী হোক, যত নিরপেক্ষ লোক দিয়ে করা হোক, কিন্তু মূল টার্গেট, মূল জিনিসটা প্রধানমন্ত্রীর হাতে, কিন্তু প্রধানমন্ত্রীর আন্ডারে তো ইলেকশনটা, আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ যারা আপনার নির্বাচন পরিচালনা করে, নির্বাচন কমিশন গিয়ে তো আপনার ঘরে ঘরে গিয়ে নির্বাচন পরিচালনা করতে পারবে না। সুতরাং আমাদের নেত্রী বলেছেন নির্বাচন কমিশন শক্তিশালী হবে, এবং নির্বাচন কমিশন আপনার নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে নির্বাচন কমিশন গঠন করা হলে মোটামুটি ধরেন একটা ব্যালেন্স হয়ে যাবে 50%, নিরপেক্ষ সরকার সাথে থাকলে তো মোটামুটি একটা নির্বাচন নির্বাচন, যেভাবে আপনার 91 সনে নির্বাচন নির্বাচন হয়েছে, 96 হয়েছে, 2001 সনে হয়েছে, এরকম একটা নির্বাচন হবে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। কলার, সালামু আলাইকুম। কলার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু লাউডলি বলবেন তাহলে আমরা শুনতে পাবো খুব সুন্দর করে, প্লিজ। হ্যালো, জি শুনতে পাচ্ছি আপনাকে। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, আপনার মন্তব্য কি? যে আমার মন্তব্য, আমি কোল্টিস্টা থেকে কল করছি। জি, যে ওখানে আওয়ামী লীগের বাইনতে দেন যে ইয়ে করা যেন ইলেকশনের ব্যাপারে নিয়ে, আমার দ্বারার কিছু, আমার একটা প্রশ্ন, বারবার প্রধানমন্ত্রী শেখ হাসিনায় কইন যে নারায়ণগঞ্জের ইলেকশন কত সুন্দর হয়েছে, পর্দার আলালে কি হয়েছে না হয়েছে এখান তারা কিছু বলতে পারবো না। পর্দার আড়ালে কি হয়েছে একটু বলবেন আমাদেরকে। জি, কি হয়েছিল আসলে? এই যে ধরো লাইন ধরে ভোট যদি হওয়ার পরে গণতির মাঝে কি হয়েছে না হয়েছে এগুলা তারা কইতে পারবো নি, ওগুলো তারা গ্যারান্টি দিতে পারবো নি বলে, না সুষ্ঠু ইলেকশন হয়েছে বলি। আচ্ছা, এটা তাহলে আমি আওয়ামী লীগের ভাইকে প্রশ্ন করব যে পর্দার আড়ালে আসলে কি হয়েছিল, আপনি দেখতে থাকুন। ধন্যবাদ, পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ম্যানচেস্টার থেকে ওবায়দুর রহমান বকুল। জি বকুল ভাই, আপনার প্রশ্ন কি বা আপনার মন্তব্য কি আমাদের জন্য? আমাদের, আমার মন্তব্য, এখানে বিএনপি যে অতিথি বৃন্দ আছেন তাদের উদ্দেশ্যে আমি একটু বলতে চাই। জি, আপনারা গণতন্ত্রের কথা বলেন বলেন এবং যা কিছুই বলেন, আপনারা বলার আগে একটু পিছনে চিন্তা করেন, জিয়া রহমান বিচারপতি সায়েম রে বন্দুক থেকে কিভাবে ক্ষমতা নিয়েছিল, 19 ফেব্রুয়ারি নির্বাচন আপনারা কিভাবে করেছিলেন, এবং 21 আগস্টের গ্রেনেড হামলা আপনারা কি করেছিলেন, এস এম কিবরিয়াকে আপনারা কিভাবে হত্যা করেছেন, আপনারা আহসানুল্লাহ মাস্টার এমপি কে কিভাবে হত্যা করেছেন, আপনারা মনজুরুল ইমাম কে কিভাবে হত্যা করেছেন, এবং মমতাজ কে কিভাবে হত্যা করেছেন, আপনারা এই বিষয়গুলির ব্যাখ্যা আজকের এখানে দিবেন। আপনাদের মুখে গণতন্ত্রের কথা, আপনাদের মুখে সুস্থ সমাজের কথা আপনাদের মুখে মানায় না। ধন্যবাদ বকুল ভাই, দেখতে থাকেন, অবশ্যই বিএনপি ভাই উত্তর দেবেন। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম।
হ্যালো আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম। আপনার মন্তব্য আপনারে জি জি আপনারে পাইলে অভিনন্দন জানাইলাম ভাই, আপনি খুব একটা সুন্দর অনুষ্ঠান কররা, আপনারে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এবং ধন্যবাদ জানাইলাম আপনার ডাইন পাশে বসে আছেন জনাব এস এম এ মুনিম ভাই এবং জাফর আহমদ ভাইকে, ওনারা খুব সুন্দর কথা বলরা, এবং অপোজিট পার্টি যারা আছেন তারাও আমি অসংখ্য ধন্যবাদ জানাইলাম। আমি বিএনপি বাইরে তো গেছে জানতাম চাইলাম, বারবারও এক প্রশ্ন করেন যে জায়গা তো যাই যে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার বুঝো ইগু ভাই মানে সবে জানি স্বাধীনতার ঘোষক না স্বাধীনতার ঘোষক শেখ মুজিব ইগু বাংলাদেশের মানুষে জানে এবং ওয়ার্ল্ড যারা আছি আমরা বিদেশে যারা বসবাস করলাম। আচ্ছা আপনার কাছে একটা প্রশ্ন সম্মানিত কলার, আপনি বলছেন যে স্বাধীনতার ঘোষক যিনি শেখ মুজিবুর রহমান সাহেব, তাহলে উনি কখন ঘোষণা দিয়েছিলেন একটু বলবেন? জি কখন ঘোষণা দিয়েছেন, কয় তারিখে? স্বাধীনতার ঘোষণা শেখ মুজিব 25 মার্চ দিয়েছিলেন এবং 25 মার্চ দিয়েছিলেন জি, এবং 26 মার্চ জিয়াউর রহমান বলেছিলেন যে আমি শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা করেছি, কারণ যদি একজন স্কুল মাস্টার যদি হেড থাকে উনি বলেন আজকে স্কুল ছুটি হয়েছে, তখন স্কুলের যে কটু থাকে আমরা কটু বলি উনি বেল বাজলে স্কুলে ছাত্রছাত্রীরা সবাই বাইর হয়ে যায়। ধন্যবাদ। আমি বুঝতে পারছি আপনি বলছেন 25 মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং উনি বলেছিলেন এরপরের দিন আপনার শেখ মুজিবুর রহমান সাহেবের কথার উপরে ইয়ে করেই উনি আরেকজন ঘোষণা করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। সো আপনি দেখতে থাকেন, অবশ্যই বিএনপির ভাই উত্তর দেবেন। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হ্যাঁ হ্যালো ভাই, আমি ম্যানচেস্টার থেকে ওবায়দুর রহমান বকুল। বকুল ভাই আমি আপনাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি। বকুল ভাই একটু কথা বলছেন, একটু সংক্ষেপে বলে ফেলেন, অনেক কলার লাইনে আমরা আবার স্পিকারদের সাথে কথা বলছি। আমাদের তো অতিথিবৃন্দ বাংলাদেশ আওয়ামী লীগের ম্যানচেস্টার সিটি আওয়ামী লীগের সভাপতি শাহ মুনিম ভাই এবং জাফর আহমেদ ভাইকে অভিনন্দন, এবং আজকে যারা বিএনপি অতিথিবৃন্দ এখানে আছেন আমি আপনাদের উদ্দেশ্যে একটু কথা বলতে চাই যে আপনারা যে বাকশালের কথা বলেন, এই বাকশাল ছিল বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি, বঙ্গবন্ধুর একটা রাজনৈতিক দর্শন, যেখানে প্রথম বিপ্লবে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছিলেন, আর বাকশাল ছিল বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব যেখানে বাকশালের মিনিং হলো বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্ব উনি দেশ স্বাধীন করেছেন এবং বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি আন্দোলন মুক্তির জন্য উনি দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি দিয়েছিলেন যেটা ছিল বাকশাল, এবং এই বাকশালের সদস্য পদ নিয়েছিলেন জেনারেল জিয়া। আচ্ছা আচ্ছা বকুল ভাই, বকুল ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনাদের মনে রাখা উচিত বিএনপির অতিথিবৃন্দ সম্মানিত ভাইয়েরা। হ্যাঁ বকুল ভাই একটা প্রশ্ন করতে পারি আমি? আগে জেনে তারপরে এখানে এই করে উত্তর দেন, আমার প্রশ্নের উত্তর দেন, জিয়াউর রহমান বাকশালের বকুল ভাই আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আপনার জিয়াউর রহমান সাহেবের মানে যিনি বিএনপির প্রতিষ্ঠাতা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছ থেকে কি আওয়ামী লীগ কোনো মানে রাজনীতি করার জন্য কোনো পারমিশন এনেছিল? জিয়াউর রহমানের কাছ থেকে আওয়ামী লীগ পারমিশন অর্থ কোনো আওয়ামী লীগ মুক্তিয়া চৌধুরীর নেতৃত্বে 1949 সাল থেকে তো আওয়ামী লীগ তো বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশে তো 52-র ভাষা আন্দোলনে আওয়ামী লীগ ছিল, 66-র শিক্ষা আন্দোলনে ছিল আওয়ামী লীগ, 66-র ছয় দফায় ছিল, 69-র গণ আন্দোলন আওয়ামী লীগ ছিল এবং 71-র মুক্তি আন্দোলন ছিল আওয়ামী লীগ তো জিয়াউর রহমান। আচ্ছা এই বিষয়ে ওনারা কথা বলবেন চারজনই, আপনি দেখতে থাকেন বকুল ভাই, আপনি দেখতে থাকেন, অবশ্যই আপনার প্রশ্নের উত্তর বিএনপির ভাই এবং আওয়ামী লীগ ভাই দুই ভাই দিবেন। যাই হোক, আমি জাফর সাহেব আপনার কাছে একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম, অনেক প্রশ্ন আপনার কাছে, আপনি সবগুলো প্রশ্ন কিন্তু নোট করছেন, যে বিষয়টা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে বাঘকে প্রশ্ন করার জন্য বাঘের কোনো সমস্যা আছে কি না সুন্দরবন বা রামপাল প্রজেক্টে যদি স্থাপন করা হয়, বাঘ কীভাবে উত্তর দেবে? আচ্ছা পুজিগত একটি কথা প্রসঙ্গে বলেছেন, তো ভাই আমি রামপাল বিষয় নিয়ে আমি একটা কথা আপনাকে আমার প্রশ্নের উত্তর দিই একটু প্লিজ। না যেহেতু এটা একটা রাজনৈতিক বিষয় আমি রামপাল সম্বন্ধে আপনাকে একটু বলি বুঝবেন। কারণ দেখেন বাংলাদেশ আওয়ামী লীগ যখন 2001 সালে এই 8 সালে নির্বাচনী একটা ইস্তেহারে ছিল বাংলাদেশের ভিশন 2021 বাস্তবায়ন করা, আর ভিশন সেই 2021-এর একটা উল্লেখযোগ্য দিক হচ্ছে বাংলাদেশের 2021 সালে অন্তত 23,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা।
আপনি দেখেন বাংলাদেশ সরকার সেই ভিশন 2020 এর দ্বারপ্রান্তে তো এখন এই সপ্তম অষ্টাদশীর মাধ্যমে 2016-2021 মধ্যে গভর্নমেন্টের টার্গেট হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করা, 1,29,00,000 মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা। তো বামফালে যদি এখন এটা বাংলাদেশের মতো একটি জায়গায় একটা উন্নত বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা যায় তো এখানে বিনিয়োগ বাড়বে। ইতিমধ্যেই সারা বিশ্বের আপনি দেখবেন 100টি অর্থনৈতিক অঞ্চল সেখানে ইচ্ছা পোষণ করেছে বাংলাদেশে যাবে এবং শীঘ্রই 10টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল এখানে আত্মপ্রকাশ করবে। আর এই কোম্পানিগুলি হচ্ছে বিদেশি বুঝাচ্ছে কোম্পানি, আপনাকে আমি এই কোম্পানিগুলো হচ্ছে বুঝাচ্ছে কোম্পানি। আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করলে আপনি বুঝতে পারবেন। ইউনেস্কো, ইউনেস্কো তো আপনি চিনেন, ইউনেস্কো বাংলাদেশ সরকারকে লিখেছিল এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র যাতে সুন্দরবনে অর্থাৎ রামপালে না করা হয়, এক নাম্বার। আপনি জানেন যে আপনার আপনার ওয়ার্ল্ডের 100টা পরিবেশবাদী অর্গানাইজেশন যে ইন্ডিয়ান যে অর্গানাইজেশনটা টাকা দিচ্ছে তাদেরকে রিকোয়েস্ট করেছে সেটা না করা হোক। আপনি সুইডেনে আপনার সুইজারল্যান্ডে মাননীয় প্রধানমন্ত্রী ভিজিট করেছেন, সেখানে ওনাকে কিন্তু সুইজারল্যান্ডের প্রধানমন্ত্রী এবং আমেরিকার আরেকজন পলিটিশিয়ান অনেকগুলো প্রশ্ন করেছেন, সেটাও আপনি দেখেছেন। এবং প্রশ্নটা হচ্ছে যে রামপাল প্রজেক্টটা ওখানে না করে, ওখানে রামপালে না করে সুন্দরবন তখনকার রাষ্ট্র প্রধানমন্ত্রী ছিলেন আমাদের আজকের প্রধানমন্ত্রী। আর আপনি জিনিসটা ভালো করে লক্ষ্য করে দেখবেন আজকে যে রামপাল বিদ্যুৎ কেন্দ্রটা হচ্ছে সেই ওয়ার্ল্ড হেরিটেজ থেকে প্রায় 70 কিলোমিটার দূরে, 70 কিলোমিটার দূরে এই দূরে অবস্থান করছে এবং 70 কিলোমিটার দূরে শিওর এবং 14 কিলোমিটার দূরে মেইন যে ওয়ার্ল্ড হেরিটেজ যেটা এটা থেকে 70 এবং 14 কিলোমিটার দূরে রামপাল বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে সুন্দরবন থেকে। তো আমি তাহলে ইউনেস্কো কেন এত এইভাবে স্টেটমেন্ট দিল, আমার প্রশ্ন। না, ইউনেস্কো তো এটা টাকা খেয়েছে নাকি, এটা তো ওনাদের ব্যাপার, আমরা কেন নেগেটিভ স্টেটমেন্ট দিল, না এটা তো ইউনেস্কোর ব্যাপার। কিন্তু আমরা কেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট ভাই, আমরা যে জিনিসটা যে দেখবো যে আমাদের এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র করতে গিয়ে আমাদের সুন্দরবনে কোনো ক্ষতি হচ্ছে কিনা। আপনি দেখেন সুন্দরবন থেকে 14 কিলোমিটার দূরে, এটা তো বাংলাদেশে যে প্রথমই হচ্ছে এরকম তো কিছু না। আপনি দেখেন বড় প্রক্রিয়া বিদ্যুৎ কেন্দ্র হয়েছে এবং সবচেয়ে ভালো দিকটা হচ্ছে যে 14 কিলোমিটার দূরে যে রামপাল বিদ্যুৎ কেন্দ্রটা হবে। আপনি দেখেন আমরা জানি যে কয়লা বিদ্যুৎ কেন্দ্র যে ইনস্টিটিউশনগুলো স্থাপিত হয় সে ধরনের 3 ধরনের কয়লা সাধারণত ইউজ করা হয়, সাবক্রিটিক্যাল, ক্রিটিক্যাল, সুপার ক্রিটিক্যাল, আলট্রা সুপার ক্রিটিক্যাল। তো আমরা জানি সবচেয়ে নিম্ন সালফারযুক্ত যে কয়লাটি সবচেয়ে কম যে পরিবেশ দূষিত হবে সুপার সাবক্রিটিক্যাল যে কয়লাটি সেখানে ব্যবহৃত হবে। এবং যেটা মূল এই যে সুন্দরবন থেকে 14 কিলোমিটার নর্থে অবস্থিত তাতে আমার মনে হয় না যে পরিবেশের আপনি মনে করেন কোনো ক্ষতি হবে বলে আমার মনে হয় না। মাননীয় প্রধানমন্ত্রীর কমেন্টসটাকে আপনি বলছেন এটা পলিটিক্যাল স্টেটমেন্ট? অবশ্যই, যে উনি বলেছেন যে বাক্যে জিজ্ঞাসা করা হোক বাকি উত্তর, এটা পলিটিক্যাল স্টেটমেন্ট উনি বলেছেন, এটাতে আপনি কোনো কমেন্টস করতে চাচ্ছেন না। মুকেশ সাহেব, আমি আপনার কাছে সুন্দরবন রামপাল নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কমেন্টস এবং প্লাস রামপাল উনি বলছেন যে এমন কোনো ক্ষতি হবে না। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ব্যাপার যেটা আপনি বলতেছেন এটা তো অবশ্যই আপনার সুন্দরবনের ক্ষতি হবে, এটা সারা বাংলাদেশের মানুষ জানে, যারা বিশেষজ্ঞ তারাও জানে, তারাও মত দিয়েছে এখানে বিদ্যুৎ কেন্দ্র না করার জন্য। আমাদের এই যে সুন্দরবন এটা আমাদের বাংলাদেশের জন্য একটা গৌরব, এটা দেখতে মানুষ যায়, এখানে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার এবং বিশ্বের যারা আপনারও যে আপনি নিজেই তো বলেছেন যে 100টা পরিবেশবাদী সংগঠন যাতে এখানে রামপাল বিদ্যুৎ কেন্দ্র না হয় সেটার জন্য সুপারিশ করেছে বা বলেছে। তো সেই হিসাবে মনে করি যে এটা এখানে না করাটাই ভালো এবং অনেক জায়গা আছে বাংলাদেশে বিনিয়োগ করার জন্য, এখানে কেন উনি বেছে নিলেন, কেন বেছে নিয়েছেন এটি তো আমাদের প্রশ্ন, আমার প্রশ্ন এটা, এটা কেন বেছে নিলেন এখানে, যেহেতু মানুষ চাচ্ছে যে এখানে রামপাল বিদ্যুৎ কেন্দ্র না হওয়ার জন্য, কিন্তু কেন প্রধানমন্ত্রী বেছে নিলেন, এটার পিছনে নিশ্চয়ই কোনো ধরনের ষড়যন্ত্র আছে। কি ষড়যন্ত্র বলে আপনি মনে করেন? আমার মনে হয় এমন কিছু ষড়যন্ত্র আছে, এটা ভারতকে খুশি করার জন্যই হতে পারে। আমার মনে হয় ষড়যন্ত্র একটাই, বাংলাদেশ উন্নত হবে, বাংলাদেশের প্রবৃদ্ধি বাড়বে, দুই নম্বর হলো বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে, এটাই হচ্ছে তেল গ্যাস খনিজ সম্পদ নামের যে একটা সংগঠন, হ্যাঁ এই সংগঠনের সদস্য সচিব হচ্ছেন প্রফেসর আনু মোহাম্মদ, উনি সহ বিশেষজ্ঞরা বলেছেন এটা এখানে না করার জন্য ওনারা আন্দোলন করতেছেন। সেদিন ওনারা হরতাল করলেন আপনার ঢাকায় কর্ম দিবস, সেই হরতালে আমরা কি পুলিশি তাণ্ডব দেখলাম, সেটাতে মনে হয় যেন এখানে জনগণ চাচ্ছেন এখানে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ না হতে, কিন্তু একজন ব্যক্তি চাচ্ছেন, তিনি হচ্ছেন বর্তমান অবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি চাচ্ছেন। এবং আমার মনে হয়
আমি আগে যেটা বলেছি ভারতকে খুশি করার জন্য ডেফিনেটলি আমি আসবো আমি এই বিষয়ে ধন্যবাদ আপনাকে মনির ভাই আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে উনি বলছেন পলিটিক্যাল স্টেটমেন্ট মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে বাককে প্রশ্ন করা হোক বাকি উত্তর দেবে রামপাল ও ক্ষতি হবে কি হবে না এবং রামপাল নিয়ে অনেকেরই দ্বিমত আপনি আনু মোহাম্মদের কথা ওনার কাছ থেকে শুনেছেন এবং আরেকটি কথা হচ্ছে বিশ্বের অনেকগুলো আপনার পরিবেশবাদী অর্গানাইজেশন কিন্তু এই বিষয়ে নেগেটিভ স্টেটমেন্ট দিয়েছেন লাইক ইউনেস্কো এবং আপনি এও জানেন যে এই রামপাল প্রজেক্টটা কিন্তু ভারতে হওয়ার কথা ছিল এবং ভারতের জনগণ প্রতিরোধ করে সেটি স্টপ করেছে এরপরে সেই রামপাল প্রজেক্টটি বাংলাদেশে এসেছে বাংলাদেশের মানুষ বারবার বলছে সেটি সুন্দরবনে না হোক সেটি হোক অন্য কোথাও এটা সুন্দরবনে হচ্ছে না এটা সুন্দরবনে হচ্ছে না এটা কিন্তু রামপালে হচ্ছে আমি আমি বলছি আপনারা দেখেন যখন আমাদের দেশ স্বাধীন স্বাধীনতার ডাক দিলেন বঙ্গবন্ধু স্বাধীনতা যুদ্ধে খেলায় অংশগ্রহণ করেছিল এগারোটা সেক্টর আমি একটু পিছন থেকে বলছি প্রশ্ন চলে আসবো আমি বোঝার জন্য সাধারণ লোকের বোঝার জন্য আমি মনে করিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ কারা করেছিল আপামর জন্য সাধারণ সর্বস্তরের জনগণ এখানে যারা বুদ্ধিজীবী যারা শিক্ষক ছাত্র সবাই আবার সব সব করেছিল এখানে আজকে আপনারা দেখবেন পদ্মা সেতু ঠিক পদ্মা সেতু নিয়ে কি রাজনীতি হয়েছে আজকে পদ্মা সেতু আমাদের আমাদের টাকায় নিজস্ব টাকায় অর্থায়ন হচ্ছে আজকে দেখেন আজকে যখন বাংলাদেশের একটা দেশের অর্থনীতি যদি পরিবর্তন আসতে হয় তার ইলেকট্রিক প্রয়োজন আপনার এই দেশে দেখেন আপনি ফার্ম সিটি গেলেও দেখবেন কিন্তু আমাদের দেশে সিটি সিটি লেভেলও ছিল না আজ থেকে সাত বছর পূর্বে লোডশেডিং কি ছিল আজকে বাংলাদেশের মানুষ লোডশেডিং গুলিয়ে গেছে আজকে যখন বাংলাদেশে ইলেকট্রিকের একটা বিপ্লব ঘটছে ঠিক এমনি সময় আবার দেখবেন যে ওই কিছু আনু সরকার বলেন আর আরো কিছু লোক বলেন এরা একটু বাংলাদেশে যাতে না হয় বাংলাদেশের উন্নতি না হয় জনগণের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ নেই আজকে দেখেন জনগণ নেই বাংলাদেশের জনগণ এই আন্দোলনে নেই আপনারা দেখবেন আজকে বিএনপি তার রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গেছে বিএনপি আন্দোলনই নাই আন্দোলন করতেই পারতেছে না আন্দোলন আজকে আবার বিএনপি আন্দোলন করে আবার বলে অবৈধ সরকার আমার ভাই বারবার বলছে অবৈধ সরকারের প্রধানমন্ত্রী এটা একটা আনএক্সেপ্টেবল কথাবার্তা কারণ ভদ্রতা এবং শালীনতার মধ্য দিয়ে আজকে আজকে দেখেন আমি বলেছিলাম কোন একটা টক শোতে আপনারা নির্বাচনে আসবেন নির্বাচনে ওই পাঁচ তারিখে জানুয়ারিতে নির্বাচনে আসেন নাই নির্বাচন হবে নির্বাচন হয়েছে জনগণ নির্বাচিত করেছে এবং আগামী 19 সালে নির্বাচন হবে সেই নির্বাচনে যদি বিএনপি যদি আসে কেউ 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 বলতেছে যে 20টা সিট পাবে না আওয়ামী লীগ 20টা সিট পায় কি না পায় ওটা প্রমাণ করবে 19 সালে এবং জনগণের বাংলাদেশের উন্নয়নের বিপ্লব চলছে আমি দেশে গণে গণে যাই উন্নয়নের বিপ্লব দেখে আমি ব্রেক থেকে এসে আপনার সাথে এই বিষয়ে একটু কথা বলি প্লিজ ব্রেক থেকে এসে কথা বলো প্রিয় দর্শক কথা বলছিলাম আমরা চারজন অতিথির সাথে কথা বলছিলাম বাংলাদেশের রাজনীতিকে নিয়ে বাংলাদেশের অর্থনীতিকে নিয়ে এবং কিভাবে কি করলে আমরা আলোচনায় বসতে পারি আমরা আরো কথা বলবো এ বিষয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর আমাদের সাথে থাকুন প্লিজ